নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরছেন এবং উত্তরবঙ্গে তিনি এই কদিন কিভাবে কাটালেন তার কিছু বেশ সুন্দর ফটোজেনিক ছবি, কিছু ভিডিও কিন্তু আমরা মিডিয়াতে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এবং সেই সব ছবিতে আমরা দেখলাম মমতাময়ী মা, মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আচমকাই এত কিছু ছবির মাঝে যেন একটা আচমকাই অন্য ছবিও আমরা দেখলাম, আর সেই ছবিটা নিয়েই আজকের এই ভিডিও। বন্ধুরা, এ নিয়ে বিশদে আলোচনার আগে আপনারা দেখুন যে ঠিক কোন ভিডিওটার কথা আমি বলতে চাইছি, দেখুন সেই ভিডিও। They want to evict the political parties. In a democratic country, it cannot be. In a democracy, there must be all everything safely, smoothly and very soothing way it should be. But they are forcefully trying to evict all the political parties with the political vendetta. বোধহয় বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় তিনি অনুব্রত মণ্ডলের যে সিবিআইয়ের গ্রেফতারির একটা আশঙ্কা, সে নিয়ে মিডিয়ার সামনে তার বক্তব্য রাখছিলেন। এবং সেই সময় আচমকায় দেখা যায় যে একজন বয়স্ক মহিলা, তিনি কিন্তু সিকিউরিটির যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের মধ্যে চলে আসেন এবং তাকে ঘিরে ধরে বেশ কিছু সিকিউরিটি মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বয়স্ক মহিলা চেষ্টা করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই সময় দেখা করতে পারেননি। সিকিউরিটির লোকেরা কিন্তু যথারীতি সেই মহিলাকে টেনে নিয়ে গেছেন অন্যদিকে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা কিন্তু এর ঠিক একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যে আরেক বয়স্ক মহিলাকে তিনি হাঁটতে অসুবিধে হচ্ছে বলে কোমরের বেল্ট কিনে দেওয়ার কথা বলেছিলেন এবং সেই বেল্ট কিন্তু তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছিলেন। এবং সেই ভাইরাল ছবিকে দেখে, সেই ভিডিওকে দেখে অনেক মানুষই আনন্দে গদগদ হয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতাময়ী রূপ, সেই রূপ দেখে কিন্তু খুশি হয়েছিলেন। তারও আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদর করছেন, এমনকি তিনি বক্তব্য রাখতে গিয়ে পাহাড়ের এক মেয়েকে ঘরের মেয়ে, ঘরের বউ করে নিয়ে আসছেন, সে কথাও বলতে শুনেছিলাম। এবং কলকাতা ফিরে আসার ঠিক আগের দিন পাহাড়ের বেশ কয়েকজন মহিলার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে মোমো বানাতেও দেখলাম। কিন্তু এত কিছুর মাঝে যে ছবিটা, যে ভিডিওটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাইছি, সেই ভিডিওটার দিকে একবার ভেবে দেখুন। নিশ্চয়ই এই ছবি এই কথাটাই হয়তো বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতাময়ী রূপ, সেই রূপ দেখেই এই বৃদ্ধা, এই বয়স্কা কিন্তু মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন যে তাকেও হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে টেনে নেবেন, তারও যে দুঃখের কথা সেই দুঃখের কথা শুনবেন, অভাবের কথা শুনবেন, তার যে সমস্যা সেই সমস্যার কথা শুনবেন। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেই তো আর দেখা হয় না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যদি নিজে চান তাহলে তিনি এগিয়ে গিয়ে কারোর সঙ্গে কথা বলতেই পারেন, তাকে আগ বাড়িয়ে সাহায্য করতেই পারেন। কিন্তু কারো যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চান, তাহলে এই যে দুটো ছবি, সেই দুটো ছবি কিন্তু আমরা দেখলাম। আর এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটতে হাঁটতে মনে হলো যে তিনি কাউকে সাহায্য করবেন, কারো সমস্যা দূর করবেন। তিনি হয়তো তৎক্ষণাৎ সেই সময় সেই সমস্যা দূর করে দিলেন, কিন্তু সেই সমস্যার সমাধান দেখে যখন রাজ্যের অন্য মানুষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আশায় এগিয়ে গেলেন, তখন কিন্তু তাদের সেই সিকিউরিটির প্রোটোকলের মধ্যে পড়ে যেতে হলো। আমি জানি না এই বৃদ্ধা মহিলা সত্যিই পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পেরেছিলেন কিনা, কিংবা তিনি তার সমস্যার কথা জানাতে পেরেছিলেন কিনা, তার সমস্যার সমাধান হয়েছিল কিনা। কিন্তু এই দুটি ছবি
পরিষ্কারভাবে রাজ্যের যে এই মুহূর্তে সরকারের নীতি, সেই নীতির কিন্তু প্রতিফলন দেখায়। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মনে হয় তিনি দুহাত ভরে মানুষকে বিলিয়ে যান, অথচ সেই বিলিয়ে যাওয়া, সেই সাহায্য দেখে যখন অন্য মানুষেরা সাহায্যের আশায় এগিয়ে আসেন, তারা কি আদৌ সাহায্য পান? এমনটা নয় তো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দিলদড়িয়া রূপ, মমতাময়ী রূপ, সেটা শুধুমাত্র ছবি কিংবা ভিডিও হয়েই থেকে যায়? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।